Assalamualaikum everyone. Good morning. আমার আজকের মর্নিংটা গাছপালা সবুজ দেখে হয়নি, যেহেতু একটু লেট হয়ে গেছে, রাত্রে অনেক ঝুম বৃষ্টি হয়েছে। বৃষ্টির কারণে যা হয়, ঘুম ভালো হয়, গাছপালার পানি দেওয়ার কাজ থাকে না, আলসেমিতে পেয়ে বসে। তো আমাকে অফিসে যেতে হবে আমাদের, সেক্ষেত্রে আমি দ্রুত করে কি করা যায়। সপ্তাহে 7 দিন আমি চেষ্টা করি একটু ডিফারেন্ট করার ব্রেকফাস্টটা। অলমোস্ট বেশি দিন ভাতই হয় আমাদের, কারণ ইজি হয় এবং ভাত খেতে আমরা পছন্দ করি। যাই হোক, আমি এখন আটার কাই করে নিচ্ছি। আমি দুই প্রকারের আটা নিয়ে ইউজ করছি, লাল আটা এবং সাদা আটা, কারণ দুইটা একসাথে আমি অ্যাড করে নিই। অনেক সময় হয় লাল আটা রুটি ওরা খেতে চাচ্ছে না বা খায় না, ভালো লাগে না, কারণ মিক্স করলে কিছুটা মিডিয়াম একটা আয়ত্ত আসে পড়ে। তার সাথে আমি সুজি করার জন্য ঘি পাত্রে নিয়ে নিলাম। আমি ঘিটাও দুইভাবে করা যায়, দুধ ছাড়াও দুধ দিয়েও। এখন হলো গিয়ে ঘি গরম করার পরে আমি সুজিটা একটু টেলে নিব যতক্ষণ না লাল হয়। একটু লাল হওয়ার পরে আমরা আস্তে আস্তে ধাপে ধাপে সুজি, অ্যাজ ইউজুয়াল খুব ইজি রেসিপি, যেটা দ্রুত চটজলদি করা যায়, কিন্তু খেতেই আমি টেস্টি হয়। আমি সুজি পরিমাণ দিয়ে দিলাম ঘির মধ্যে, এবং একটু বেশি করেই করবো, যাতে একটু বেশি থাকে, খাওয়ার পর একটু থাকলে নেক্সট অন্য সময় একটু ইউজ করা যাবে, খাওয়া যাবে। আমি সুজিটাকে সুন্দর করে টেলে নিচ্ছি। এই ফাঁকে একটা কথা বলতে ভুলেই যাই, আমরা সাধারণত খাবারের সময় বা ঘুম থেকে উঠে আমরা প্রিপারেশনটা আগে নিয়ে রাখলে আমাদের খুব ভালো হয়, তাহলে আমরা ইজিলি কাজ করতে পারি। সকালে বাচ্চাকে ঘুম থেকে ওঠার পরে পানি দিতে হবে, যেন প্রত্যেকেই ঘুম থেকে ওঠার সাথে সাথে হাফ কাপ পরিমাণ সে পানি খায়, তাহলে সে একটা রিফ্রেশ পাবে সারা রাত্রে, যে ঘুমের পরে একটা যদি ই হয় সেটা। আমরা চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা আমরা এখন অনেকেই অ্যাভয়েড করছি, কারণ খাদ্য সচেতন সবাই, খাবার নিয়ে মাথায় সবার একটা কাজ করে যে আমার জন্য কেটা ভালো, সুগার কি খুব ভালো, ডায়াবেটিস সুগার এটার সাথে কি কোনো সম্পর্ক, এরকম কোনো সম্পর্ক না। এটা সাদা জিনিসগুলো পরিমাণে কমিয়ে খেতে হবে, এটাই স্বাভাবিক জীবনযাত্রা। তো সুজিতে চিনি বেশি না হলে মজা লাগবে না খেতে, সেই কারণে আমি একটু চিনি মিডিয়াম করে দিয়েছি। অনেক সময় মিষ্টির ক্ষেত্রে অনেকে একটু হালকা লবণ ইউজ করে, করলে ভালো, না করলে সমস্যা নেই। আমিও একটু করবো, টেস্ট আসে খাবারে। যথারীতি গরম মশলা আমরা দিয়ে দিয়েছি এখানে। এখন আমি কী করবো, এটার মধ্যে দুধ অ্যাড করব। তো দুধ অ্যাড করার আগে একটা কাঁচের পাত্রে আমি কী করি, একটু পানি নিয়ে দুধটা মিক্স করে নিই, যাতে ভালো করে ওইটার সাথে মিশে যায়। আদারওয়াইজ কী হয়, ওটা একদম যদি দলা পেকে যায় বা এরকম একটা যদি কোনো ধরনের ই হয়, সে কারণে আমি আর একটু গুলিয়ে নিই, যাতে এটা ইজিলি কমপ্লিট করা যায়। আর নাড়তে নাড়তে অলমোস্ট সব হয়ে যাবে। আর নাস্তার ফাঁকে ফাঁকে আমাদেরকে তাড়াতাড়ি করে অফিসে যেতে হবে, সেটার একটা প্রিপারেশন আছে। আমি চেষ্টা করি সবসময় বাসায় ঘুম থেকে ওঠার 1 ঘন্টার মধ্যে নাস্তাটা কমপ্লিট করার জন্য। আমি দুধ অ্যাড করে দিলাম সুজিতে, আস্তে আস্তে আমার সুজিটা প্রায় হয়ে যাবে। অন্য চুলায় তো আমি এখন রুটি করে দেব, আর আমার কফি খাবো সকালে। কফিটাও আমি প্রতিদিন রোজ রাখি না, রং চাটাই আমার বাসায় সবচেয়ে বেশি, আমরা প্রত্যেকেই রং চা খাই। আমার মেয়েও মাঝে মধ্যে রং চা খেতে ভালোবাসে, যেহেতু আমরা খাচ্ছি দেখে দেখেই শিখছি। আমি কাজু বাদামটা টেবিলে রাখি মাঝে মধ্যে, এখন সুজির মধ্যে দিয়ে দিব, সাথে সাথে হয়ে গেলো। বাচ্চা বাচ্চার বাবা অলমোস্ট নাস্তা আমি দিয়ে ফেলেছি, তারা খেতে বসে গেছে। আমি এই ফাঁকে কফি তৈরি করে নিচ্ছি। কফিটা আমি সপ্তাহের মধ্যে সেটাও রেগুলার রাখি না, অফিসে আমরা চলেই আসছি, অফিসের কার্যক্রম শুরু হয়ে গিয়েছে। এখানে আমরা একটু সময় পেলে সিও স্যারকে ঘিরে ধরি, যে আমাদের জন্য যদি একটু সময় পায়, আমাদেরকে বোঝানোর জন্য, বলার জন্য, সেটা আমরা অনেক মনোযোগ দিয়ে সেটা শোনার চেষ্টা করি, যে আমাদের কীভাবে কাজ করলে আমরা অগ্রগতি হবে। আমরা প্রত্যেকেই সিও স্যারের মুখের দিকে তাকিয়েই থাকি, হা করি, সেম আমিও পাশে বসে বসে তাকে ফলো করি। আর সবচেয়ে বড় কথা, যারা সফল, যারা শ্রম করে একটা পর্যায়ে আসে, তাদের অবশ্যই একটা সম্মান দেওয়াটা আমাদের বাধ্যতামূলক, তারা পরিশ্রম করে একটা জায়গায় পৌঁছিয়েছে। তো আমি আমার হাজব্যান্ডকে বলবো, তাকে আমি অ্যাজ হাজব্যান্ড, আমার বাচ্চার বাবা, তারপর আদারওয়াইজ একটা কোম্পানি মেনটেন করছে, এতগুলো মানুষের দায়িত্ব নিয়েছে, আমরা সবসময় তার প্রতি কৃতজ্ঞতাই রাখি। সে কাজ করছে তার মতো করে, আমরা মনোযোগ দিয়ে শুনছি, কাজ বুঝিয়ে দিচ্ছি কীভাবে সেল ডেভেলপ করা যায়, কোম্পানি ডেভেলপ করা যায়। আমি বারান্দা থেকে আমি আমার কাজের একটু কাজ সেরেই নিব, এই কারণে আমার বারান্দাটাও আমি একটু সবুজ করে রেখেছি। আমি বসে কাজে বসে গেলাম। আমি ডেলি কাজগুলো আমি রুটিনবদ্ধ করে রেখে একটু একটু করে আগাই।
তো কাজ আমি লিপিবদ্ধ করে রাখি এবং কার কী কাজ সেটাও আমি লিপিবদ্ধ করি। আমি খুব অল্প কিছু কাজ দায়িত্ব নিয়েছি, যেহেতু আমার সংসার বাচ্চা আছে, আমি বের হব, সেখানে বেরই হয়ে গেলাম। আমি আমাদের অফিসের পাশে যাওয়ার সময় আমি একটা বাড়ির পাশে সুন্দর গাড়ি দেখি, ওরা গাড়ি খুব পছন্দ করে এবং দুইটাই একটা ইয়েলো কালারের টাইপের গাড়ি, ভালো লাগে দেখতে। ভাবলাম আমি গাড়িটা একটু ভিডিও করে নিই, খারাপ কিসের, সুন্দরই তো লাগতো, যে আমেরিকান ওয়েস্টার্ন টাইপের গাড়ি। আমি গাড়ি দেখতে ভালোই লাগে, এত সুন্দর লাল রঙের গাড়ি, লাল রঙটা জানি কেমন, একদম টকটকা লাল, মজাই লাগে। যথারীতি যেই রাস্তা ঘেসে আমি প্রতিদিন কাজে যাই এবং আমি টুকটাক গ্রোসারি কেনাকাটা করার জন্য আমি রাস্তাটা দিয়েই আমি সিএজিতে যাচ্ছি কেনাকাটা করি। সেই ক্ষেত্রে এই রাস্তাটা আমার খুব পরিচিত এবং আমার এই রাস্তাটা খুব আপন হয়, মানে এত সবুজ সুন্দর নির্মম। একটা কর্মচা গাছ, আজকে আমি যাওয়ার পথে কর্মচা গাছটা দেখে আমি অবাক হয়ে যাই, এত সুন্দর, আমি কেন উপরে আরও আগে তাকাইনি, এত পিং পিং ফল, বাট এটার টেস্ট কিন্তু টপ। এটা কর্মচা, এটা আমাদের বাড়িতেও আছে, কিন্তু এটা কালারটা খুবই সুন্দর। কর্মচা লবণ দিয়ে খেতে জাস্ট মজার, আর যেটা পেকে যায় একদম নরম হয়ে যায়, ভিটামিন সিতে ভরপুর একটা খাবার। আমরা সিজনাল অনেক খাবারই পাচ্ছি, ফল ফ্রুটসটাও আমাদের ডেলি রুটিনে রাখা উচিত। এখানে আম একটা বড় পাট, তার সাথে এখন একই সাথে মৌসুমি ফলের সমারোহ। যেই রাস্তাটার কথা আমি বলি, এখানে যেতে যেতে আমি সবসময় আমার রিজোর্টটা খুব ভালো লাগে, বাড়িগুলো এত সুন্দর করে তৈরি করা, সবসময় সুন্দর বাড়িগুলো দেখতে আমার ভালো লাগে। এটা আমার হতে হবে সেটা বড় কথা না, আমার যেটা আছে আমি সেটাকে সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করতে পারি। এরা গার্ডেন করেছে, আমি করি ছোটো করে, তার মতোই হতে হবে, এটা নিয়ে আমার এত বেশি হেডেক কখনোই কাজ করে না। বাট সুন্দর সাপোর্ট করতে ইচ্ছা করে, এত সুন্দর করছে, তার অনেক ক্রিয়েটিভিটি বা তার অনেক সখী, ভালো লাগে। আর যে ফুলটা আমি লাইট করে দেখছি, এটা একটা জুমকো জবা ছিল, আর এটা রঙন ফুল, ছোটোবেলা থেকে রঙন ফুল দেখে আসছি। আর এই বর্ষার মৌসুমে প্রচুর ফুটে, ওরা একদম বৃষ্টি পড়তে থাকে আর ওরা এত সুন্দর করে থোপায় থোপায় ভরে যায়, ওরা বিভিন্ন কালারেরও হয়। এই রাস্তাটার পাশ ঘেসেই আমি চলে যাব, আমি আমার মেয়ের জন্য আজকে যাব পাখি দেখতে, কারণ ওর জন্য আমি দুটো পাখি এনেছিলাম। আমি এর আগে কখনো পশু পাখি ওইভাবে করে লালন পালন করিনি, যার কারণে পাখি পরিচর্যা মাছ পরিচর্যা আমি জানি না। বাট ও ছোটো, ওর যদি একটু সময় কোভিডের কারণে মিশতে পারে না প্রকৃতির সাথে, সেই সময়টা যেন কাজে লাগাতে পারে, সেই জন্য ওর বাবার খুব ইচ্ছা ও যেন একটা পাখি পালক। মাঝে মাঝে বলে একটা কুকুর এনে দেবে, আমি তো ভয় পাই, আমি বুঝতে আমি এটা পারবো না, কারণ আমি এর আগে করিনি। বাট এখন ছোটো ছোটো দিয়ে আমি চেষ্টা করব, ওর জন্য পাখি কিনবো, তার জন্য মাছ কিনবো, চেষ্টা করে দেখি কীভাবে কী সম্ভব। খাসা কিনবো সেই প্ল্যানে আছে, ওর যদি একটু সময় ভালো লাগে, ও তো বাসায় বোরিং হয়ে যায়, বাট সে এখন বড় হয়েছে, নিজের পথ চলাও শিখছে। ড্রাগন ফল দেখে আমি নেমে গিয়েছি, এত সুন্দর ফল আর এতগুলো ফল একসাথে, আমার মানে বেশ মজার লেগেছে। আমি চটজলদি করে ভাবছি এখান থেকে ড্রাগন ফল কিনে নিব, কারণ এই ভ্যানের উপরের ফলগুলোর দাম তুলনামূলক অনেক কম থাকে। এটা আমি মেবি 350 টাকার মধ্যে কিনে ফেলেছি, কারণ হলো এটা এমনিতেই রুম, মানে আমি যদি সুপার শপগুলোতে যাই 700-800 নিচে কেনা সম্ভব হয় না। এটার হোয়াইট কালারও আছে, এটা রেড, এটা বাংলাদেশে চাষ হয় এবং বাংলাদেশে এখন অনেক কৃষকরা এটা করে অনেক বেশি লাভবান হচ্ছে। যথাযথভাবে আমি ড্রাগন ফল দেখে লোভ আর সামল দিতে পারিনি, আমি ফল কিনে নিয়েছি রোজার জন্য। আর মাছের দোকানে আমি অলমোস্ট চলে আসছি, এখানে ছোটো ছোটো কিছু মাছ আমি ছোটো পরীক্ষার জন্য একটু কিনে নিব, ছোটো মাছ, কারণ পরে বড় মাছ যদি মারা যায় তো আমি কিছু গাপটি কিনে নিব। আমি 4-5টার মতো গাপটি কিনে ওদের পরিচর্যা করে দেখব, ওরা কতদিন লাস্টিং করে এবং কীভাবে ওরা থেকে, সেই চেষ্টায় আছে যে কীভাবে কী করা সম্ভব। আদারওয়াইজ আমি কী করে মাছ পাবো আমি জানি না। আমি মাছ এর আগে কখনোই কিনিনি, আর পাখিও, এখন আমি চেষ্টা করে যাচ্ছি, দেখি ওদের যদি আমি টেক কেয়ার করে গুছিয়ে রাখতে পারি, দেন আমি এটা নিয়ে একটু সুন্দর করে গুছিয়ে রোজার জন্য চেষ্টা করব দেওয়ার জন্য। ও যেন একটু সময় ভালো থাকে, দেশে করোনার কারণে ঘর থেকে বের হতে পারছে না, আসলে বাচ্চাদের গৃহবন্দী এক ধরনের, ওদের বিকাশেরও অনেক মাধ্যম থেকে ওরা বঞ্চিত হচ্ছে। দেশের অবস্থা মেবি ভালো হয়ে যাবে ইনশাল্লাহ, প্রত্যেকটা বাচ্চারই একই অবস্থা। পার্কে যাবে সেখানের কোনো ব্যবস্থা নেই, মানে কোথাও যাওয়ার মতো কোনো অবস্থান তাদের নেই, তো চেষ্টা করি যাতে একটু করে ভালো রাখার যায়।
তো পাখির অবশেষে আমরা পাখিও কিনেছি, আগের দুটো পাখির একটা পাখির জন্য একটা পাখি, আর পাখির খাঁচা কিনবো, দেন তার সাথে আমরা যেটা ঘুঘু পাখিও কিনবো। ঘুঘু পাখি অনেক সুন্দর করে ডাকে, ভর দুপুরবেলা গ্রামের কথা মনে পড়ে যায়। আমার পুরান বাসা এরকম হয়েছিল, আমি পাখির শব্দ শুনে কী পাখিতে ডাকে আমি তাকে চিনি, পরে দেখি পাশের বাসায় দুটা ঘুঘু পাখি ডাকতেছে, আমার বেশ মজা লেগেছে। রোজা জানে না কী এনেছি, সে দেখার চেষ্টা করছে এটার মধ্যে কী। অবশেষে আমার একটা বড়ো খাঁচা কিনে নিয়েছি, এটা খুব কমের মধ্যেই পেয়েছি, এটা আমার কাছে 1400 টাকা নিয়েছে, বাট অনেকগুলো তাক তাক আছে, আমি চেষ্টা করলে পরে আরও ছোটো ছোটো পাখি রাখতে পারবো। তো আমি একটা মাটির পাত্রের মতো দিয়েছি, যদি ওরা বাসা বাঁধতে চায়, খাবার দাবারের বাটিতে আমি দিয়ে দেবো, ফ্রেশ পানি ইউজ করবো, আর ময়লা যাতে ট্রেতে না পড়ে আমি পেপার ইউজ করবো, এবং পেপারটা আমি চেষ্টা করবো ক্লিন করার। আর রোজার সময়টা একটু সময় এসে ব্যস্ত থাকুক, তারই একটু প্রচেষ্টা আমার, দেখি কী হোক। ওর বাবা খুব বলে মেয়েটার কী হলো, দেশের অবস্থা, উচিত ওরকে অনেক বেশি সময় দেওয়া, টাইম দেওয়া। এইভাবেই আমাদের দিন কেটে যাচ্ছে, আমরা প্রত্যেকে চেষ্টা করবো যে যার অবস্থান থেকে ভালো থাকার, অন্যকে ভালো রাখার। আর ছোটো প্রয়াস আপনাদের যদি ভালো লাগে আমার ভালো লাগবে। ও যারা বাচ্চা বাসায় বাচ্চা আছে তাদের সাথে আসলে অনেক বেশি সময় দেওয়া উচিত, গল্প করা উচিত, টিচাররা আসে তাদের মতো করে তারা পড়ায় যায়, বাচ্চার বাইরেও সময়। আর এখনকার বাচ্চারা অনেক লং টাইম মোবাইল দেখে, সেটা থেকে দূরে রাখার একটা মাধ্যম হলো ন্যাচারাল কোনো থিমের সাথে তাকে অ্যাড করে দেওয়া। প্রাকৃতিক সাথে যদি সে বড় হয় তার আরও বেশি ব্রেন উপলব্ধি হবে। বেশিরভাগ বাচ্চাদের আমরা চোখে চশমা দেখতে পাচ্ছি, সেটা থেকে রিমুভ পাওয়ার জন্য প্রকৃতির কাছাকাছি সময় দেওয়াটা খুব জরুরি। এখনকার বাবা মার অনেক ব্যস্ত থাকে, সে কারণে বাচ্চাদের সময় দিতে পারছে না। আমিও ওরকম পোর্টাল পাই না, সেটাও আমার জন্য আমি মনে করি, আমি চেষ্টা করি সেই জায়গাগুলো যেন গ্যাপ না থাকে, মাথার মধ্যে সবসময় কাজ করে, ওর সাথে আমার জন্য গ্যাপ না হয়ে যায়। পাখিগুলো অবাক হচ্ছে নতুন বাসায় এসে যে আমি কোথায় এসে পড়লাম, কাউকে চিনছি না, ওদের আকুলু বাকুলু দেখে তাই মনে হচ্ছে, বাট মজার লাগলো। ওরা এসে এসে তাকিয়ে তাকিয়ে দেখছি আমরা কোথায় এসেছি, কার বাসায় এসেছি, কার কণ্ঠ শুনছে। এর আগে তো তারা দোকান অনেক পাখির মধ্যে ছিল। পাখি খাঁচায় বন্দি ব্যাপারটা একটু কেমন লাগে, বাট এই পাখিগুলো তৈরি হয় খাঁচাতে রাখার জন্যই। ও এটা ছোটো ছোটো জাত এক ধরনের, ঘুঘু পাখি এত ছোটো সাধারণত হয় না, ওদের যে বাজরা জাতীয় পাখিরা বাইরে বাঁচতে পারে না, এদেরকে এরকম করেই খাবার দেওয়া হয় আর থাকা হয়। এর আগে আমি কখনো এত সুন্দর করে পাখি পালিনি, বাট ভালো লাগতেছে দেখে, রোজা খুব পছন্দ করেছে, বলছে আম্মা আমি ঠিক এর মতো করে এই পাখি চেয়েছিলাম, তুমি কী করে আনলা? আমি বললাম আমি বুঝতে পারি যে তোমার এটা ভালো লাগবে, তো যদি একটু সময় আর ভালো লাগে একটু সময়টা সুন্দরভাবে কাটুক সেই জন্য চেষ্টা করি, সুন্দর করে বাসার একটু পরিবেশ ন্যাচারাল রাখার জন্য। গাছপালা খুবই কম ঢাকা শহরে, তারপরে আমরা যে এরিয়াতে থাকি এখন অনেক গাছপালা থাকে, অনেক বাতাসও পাওয়া যায় এখানে, আর সবসময় চেয়েছিলাম আলো বাতাস এবং গাছপালা যেন থাকে। সব কিছু মিলিয়েই আমরা গুছিয়ে আল্লাহর রহমতে আমরা ভালো আছি, ভালোভাবে থাকার চেষ্টা করছি, ভালো করে লাইফ লিড করার চেষ্টা করছি। আল্লাহ যেভাবেই রাখুক, যেখানেই রাখুক, যে অবস্থাকে সবসময় আল্লাহর কাছে শুকরিয়া করে আল্লাহ আমাদের ভালো রেখেছে। আমি ওর জন্য একটু অ্যাকোরিয়ামের একটু মাছও এনেছিলাম, যেটাকে গাপ্পু বলেছিলাম, এর আগে তো পানি নেই কী করে, তো আমি খাওয়ার পানিটা ইউজ করছি, এবং পানির মধ্যে আমি একটা মেডিসিনও নিয়ে আসছিলাম, ওটা 20 টাকা চেয়েছিল, ছোটো একটু মিশিয়ে দেওয়া যাতে পানি জীবাণুমুক্ত থাকে। আর ওদের জন্য খাবার নিয়ে আসছি, খাবারটাও পরিমাণে খুব কম করে দিতে হবে, আমি ওষুধটা এখন পানিতে সামান্য দিয়ে দিচ্ছি, এরপরে আমি মাছ ওখানে দিয়ে দেবো, তারপর হয়তো আমি একটু খাবার দেবো। এদের খাবার নাকি পরিমাণে কম দিত, একসাথে বেশি দিলে খাবারের বেশি খাওয়ার কারণে মাছের ক্ষতি হয়ে যায়, তো পরিমাণে কম খাবার, আবার এটা পরিষ্কার করার পানি একটু বেশি হয়ে গেছে, বাট এটা পানিটা আমি কমিয়ে দেবো, একটা মিডিয়াম ইয়েতে নিয়ে আসবো। পাখির খাবারটাও আমরা গুছিয়ে রাখি, যদি একটু 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 করে পাখিকে দেওয়া যাবে, মাছকে দেওয়া যাবে, মাছের খাবার রেখেছি, পাখির খাবার রেখেছি। আমরা ফল নিয়ে আসছিলাম, সেটা আমরা পরিষ্কার করে আমি বাইরে থেকে যাই আনি, এবং প্রত্যেকেই সেটা করে, সবাই অনেক সুন্দর করে পরিষ্কার করে নেয়, বা পানিতে অনেক সময় মানুষ 10 মিনিট ভিজিয়ে রাখে, সেটাও ভালো, যদি ফরমালিন বা কোনো কিছু থাকে সেটা কিছুটা হলেও নিয়ে আনা সম্ভব।
এই চেষ্টাটাই, জামগুলো খুব মিষ্টি ছিল। এখন জাম তো সিজনের ফল, খুব অল্প সময়ে শেষ হয়ে যায়। আর ড্রাগনটা পাওয়া যায় তাও খুব অল্প সময়, আশেপাশ সবগুলোতে অনেক টাইমেই পাওয়া যায়। তো রোজার খুব পছন্দ ড্রাগন ফল, রোজার বাবা আগে বাইরে থেকে নিয়ে আসতো, রোজা খুব পছন্দ করে খেত, সে থেকেই হোয়াইট কালার। বাইরের ড্রাগনের থেকে বাংলাদেশের ড্রাগনের টেস্ট বেশ ভালো। আর ড্রাগনের আসলে সত্যিকার অর্থে ওইভাবে কোনো টেস্ট স্বাদ নেই, বাট এখন বাংলাদেশে যেই সব ড্রাগন চাষ হচ্ছে একটা মিষ্টি ভাব আছে এবং খেতে খুবই সুস্বাদু। ও খুব পছন্দ করে এই ড্রাগন খেতে পছন্দ করে, মাছ খুব ভালো লেগেছে, পাখি ভালো লেগেছে, কিছু ভালো ফিট করতেছে এবং বললো আম্মা আমি ড্রাগন খেতে খুব পছন্দও করি। আমি বলছি হ্যাঁ তোমার জন্য নিয়ে আসছি। যথারীতি ওর টিচার আসে, টিচার দেওয়ার কারণে এতদিন দিতে পারিনি, এখন দিতে পারে, নিজের কাছে ভালো লাগছে যে একটু সময়ও পার করতেছে লেখাপড়া নিয়ে। বারান্দার সাথে বৃষ্টি হলেই বারান্দার না গেলে মনে হয় মিচিং দিনের একটা টাইম, আমার গাছগুলো কেমন আছে আমি দেখতে পাইনি, তাই বারান্দায় চলে আসা। প্রকৃতি একদম থুম হয়ে আছে, বৃষ্টি সারাদিন মুষলধারে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি আর বৃষ্টি, একটা না বৃষ্টির বর্ষা বসে আছে। বর্ষার দিন একদম অলসে ভরে যায়, কিন্তু কখন যে দিন পার হয়ে যায় আর গুছিয়ে একটার পর একটা কাজ করার পর মনে হচ্ছে নিজের আর কোনো সময় থাকছে না। আপনাদের সাথে আমি গল্প করছি, এটাও আমার একটা সময়, মনে হয় আপনাদের সাথে সময় দেওয়াটাও আমার একটা কাজ। তো যথারীতি আমি বর্ষার সময় চেষ্টা করি একটু রং চা খাওয়ার জন্য, রং চা আমাকে অনেক বেশি এনার্জি দেয়। একটু ওম ওয়াটার মানুষকে অনেক বেশি রিফ্রেশ রাখে, একটা ওম ওয়াটার খুবই দরকার। সেজন্য যদি আমার অনেকেই বলে ডিটক্স ওয়াটার তৈরি করে রাখবেন বা রং চা খাওয়ার জন্য, তো আমি রাত্রে রান্নার প্রিপারেশন বিকালবেলায় করে নিয়েছি। আমি আজকে বেশি কিছু রান্না করব না, আজকে আমি ডাল রান্না করব পাতলা করে, আর দেশি মুরগির মাংস রান্না করব। মুরগির মাংস হলে রোজার বাবা রোজার খেতে অত বেশি কষ্ট হয় না, তাদের খুব পছন্দ হলো দেশি মুরগির মাংস। দেশি মুরগির মাংস পাওয়া খুবটা রেয়ার, তারপরও যেহেতু যেটুকু পাওয়া যায় ওটুকুই আমরা চেষ্টা করি সুন্দর করে রান্না করা। আমি একটু কাঁচা জিরা বেটে নিই, অনেক সময় বাটা যদি মশলা আমার কাছে না থাকে তখন আমি ইনস্ট্যান্টলি একটু বেটে নিয়ে নিই, তাতে টেস্ট অনেক ভালো থাকে। কাঁচা জিরাও দিই, শেষে একটু জিরা টেলে বেটে ওটাও আমি ওখানে অ্যাড করে দিই যাতে সুবিধা হয়। এই কারণেই এই করাটা, ময়লা বাইরে দিয়ে আসতে হবে। একবার আমি ছাদেও গিয়েছিলাম কারণ বৃষ্টি হচ্ছে আর ছাদের থেকে আমাকে আনতে হবে কিছু চা খাওয়ার উপাদান, তো ছাদে গিয়ে দেখলাম যে মোটামুটি কিছু উপাদান আমরা পেয়ে গেছি, আমরা কীভাবে একটা সুন্দর ন্যাচারাল চা পেতে পারি। তো চার জন্য আমি আস্তে আস্তে খুঁজছি যে আমরা আজকে খাবো একটা নতুন চা, সেটা হলো এটাকে বলে নয়নতারা। এই পাপড়ি দিয়েও একটা ন্যাচারাল অর্গান চা তৈরি করা যায়, এখানে পুদিনা পাতা আছে, তুলসী পাতা আছে, তো আমি সেটাও অ্যাড করব, আর সাথে আদা থাকবে এবং গ্রিন টি হলে খুব ভালো এটার সাথে অ্যাড হবে, আর মধু ইউজ করা যায়। তো আমি অনেকগুলো ফুল তুলে নিলাম নয়নতারা, এটার দুইটা কালার, এখানে পার্পল আর একটা হলো হোয়াইট রঙের। তো পাতাগুলো অনেকেই খায়, আমি দেখেছি খেতে, বাট এখন আমি টেস্ট করে দেখবো কেমন হয়। আর গরম পানি বা চা ওইভাবে নিজের জন্য সময় হয় না করা, এখন মনে হচ্ছে নিজের জন্য একটু সময় দেওয়া উচিত। আর বর্ষায় দেখ পানির এসে পুঁইশাক গাছটা একদম তরতাজা হয়ে বসে আছে। আমার পুদিনা পাতা অনেকগুলাই হয়েছে, আমরা চাতে সব সময় পুদিনা পাতা ইউজ করছি রেগুলার বেজে, পুদিনা পাতা আমার খুব পছন্দের। আমরা তুলসী বাগানে এসেছি, তুলসী পাতা আছে, কিছু বিচি আছে, বিচিটাও দেওয়া যায়, পাতাটাও ফ্লেভার হয়। আমি কিছু পাতা নিয়েছি তুলসী পাতা, আমি অ্যাড করে একটা চা তৈরি করব যেটা খাওয়া দরকার বর্ষার সময়। এই বেগুন দুটো হলুদ কিন্তু এরা পেকে গিয়েছে এবং বীজ দেওয়ার উপযোগী হয়ে গিয়েছে, এগুলোর কারণে সবুজ। তো আমি ছাদ থেকে পাতা এনেছি, যথারীতি নিট অ্যান্ড ক্লিন করে নিব, পরিষ্কার করে ধুয়ে নিয়ে একটা জারের মধ্যে আমি এগুলোর দিয়ে জাস্ট গরম পানি দিয়ে আমি ইচ্ছা করলে মধু অ্যাড করতে পারবো, তারপরে ওগুলো দিয়ে আমি একটা চা খাবো, তারে একটা ছোটো প্রয়াস বা প্রিপারেশন নেওয়া। তো চাটা একটা বিশাল ব্যাপার, চা মনোযোগ দিয়ে নিজের জন্য এক কাপ চা করাও বিশাল ব্যাপার। আমি চেষ্টা করি চাটা যদি হয় খুব ভালো হয় নিজেকে একটু ট্রিট দেওয়া। আজকে প্রকৃতি সবুজ শ্যামল দেখে আমার মনে হচ্ছে এটাই আমার জন্য বড় ট্রিট, আমি আজকে নিজের জন্য নিজেকে প্রিপেয়ার করেছি, এক কাপ চা খাবো খুব আয়েস করে বৃষ্টির সাথে দাঁড়িয়ে দেখে দেখে। বৃষ্টি পড়তে থাকবে আর গরম চায়ে ধোয়া উঠবে, মজাই অন্যরকম।
তো আমি একটু মধু অ্যাড করে নিলাম, কারণ ফার্স্ট এর ধরনের অর্গান চা তৈরি করে খাওয়া, যদি একটু মধু অ্যাড করে দিয়ে যদি খেতে আরও বেশি ইজি হয়। মধুটা না হলেও হয়, এখন সবাই চিনি মধু বাদ দিয়েই চলে। বাট আমি এখন এটার মধ্যে একদম গরম পানি, ফুটানো পানি অ্যাড করে দিলাম, আর ওটার মধ্যে আস্তে আস্তে ডিকার একটা কালার রাতরে করে নিয়ে আসছে, দেখতে অসাধারণ লাগছে। আর ওই জারটার ভিতরে ওগুলো সংরক্ষণ রাখলে অনেক সময় ওই নিঃশ্বাসগুলো বের হয়ে আসে। তো যথারীতি চা আমার রেডি, তো চা খাবো আমি বৃষ্টির সাথে শেয়ার করে। বারান্দা দিয়ে আমি বৃষ্টি দেখবো আর ফাঁকে আমি চা খাবো। এরপর আমি এনার্জি নিয়ে আমি আমার বাকি কাজ কমপ্লিট করব। এর মধ্যে আমি আমার অফিসে কাজ থাকলে চলে যাব এখান থেকে, নয়তো আমি বাসাতে আজকে বাসায় থাকবো। বাসার নিট অ্যান্ড ক্লিনের কাজ অনেক থেকে যায়, অনেক জায়গাতেই দেখা হয় যে আমার হাত দেওয়া হয়নি। তো আমি বারান্দার এক পাশে এসে বৃষ্টি মেঘলা আকাশের সাথে শেয়ার করে চা খাচ্ছি, অনেক মজা লাগছে আমার। প্রকৃতি নির্মম সুন্দর, শুদ্ধ বৃষ্টি হলেই আমি তাকে পাই। আর সবুজ প্রকৃতির সাথে যতদিন আছি আল্লাহর কাছে শুকরিয়া করি, আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমি চা খাওয়ার পর্ব শেষ, আমি এখন রান্নায় চলে আসছি। যথারীতি আমি এখন দেশি মুড়ি রান্না করবো একটু ঝাল দিয়ে, ঝাল না হলে মজা নেই। তার সাথে একটু আলু দেবো। চেষ্টা করেছিলাম কাঁঠালের পিছু দিয়ে মুড়ি রান্না করবো, বাট কাঁঠালের পিছু পরিষ্কার করা কঠিন কাজ। আমি কিছু গরম মশলা অ্যাড করে দিয়েছি আর তেলের মধ্যে পেঁয়াজ দিয়েছি। আমি এরপর আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, অ্যাজ ইউজাল যেভাবে রান্না হয় সেইগুলো আমি অ্যাড করে মশলা কষিয়ে মাংস দিয়ে দিই। তো অনেক সময় পেস্ট একটু হালকা করে ভেজে নিলে ভালো হয়। মাখা মাংস এক ধরনের টেস্ট। হলুদের গুঁড়া দিয়েছি, মরিচের গুঁড়ো দিয়েছি, লবণ দিয়ে দিয়েছি। এরপরে আমি মাংস দিয়ে দিবো। মাংস ফ্রেশ করে রেখেছি। মাংস দেশি মুরগির মাংস পাওয়াটা খুব বেশি রেয়ার হয়ে যায়, আর এই বাসাতে তারা দেশি মুরগির মাংস খুব বেশি প্রেফার করে, যার কারণে এটাকে খুব মনোযোগ দিয়ে রান্না করতে হয়। একটু মনোযোগ রান্না না হলে তাদের খাওয়ায় অনেক বেশি ব্যাঘাত ঘটে। তারা অনেক সুন্দর করে খেতে পছন্দ করে তখনই যখন রান্নাটা অনেক বেশি ইয়াম্মি টেস্টি হয়। ইয়াম্মি টেস্টের জন্য আমাকে একটু মনোযোগ দিতে হয়, কোনো কারণে হেলতে মেলে খাওয়া বন্ধ, এটা একটু মজার ব্যাপার। সবসময় রান্না একরকম হয় না মানুষের, অনেক সময় ইজিলি অনেক সুন্দর হয়ে যায়, অনেক সময় অনেক চেষ্টা করেও সুন্দর হয় না, সেটা একটা ন্যাচারাল অভ্যাস প্রত্যেকের বাসাতে হয়, এটা আমি বিশ্বাস করি। অনেক সময় অনেক সুন্দর নিজেই রান্না করি, অনেক সময় মনে হয় যে কী রান্না করি। যথারীতি মাংস দিয়ে রেখেছিলাম, মাংস দিয়ে দিলাম, মাংস একটু কষিয়ে পানি দিয়ে ঢেকে দিয়েছি, তারপর আলু দিয়ে দেন আদার। আমি শেষে একটু কাঁচা মরিচ দিয়ে সব সময় আর একটু জিরা কেটে রাখি, মাংস শেষে জিরাটা দিয়ে আমি নামিয়ে ফেলি। দৈনন্দিন জীবনে এইভাবেই আমি রান্না করি, আর রান্নাটা খুব ইজি করি আমি, এত বেশি সময় দিই না। বাট রান্নাতে সময় দিয়ে বেশি রান্না করলে এখন আমি বেশি টেস্টি এবং ইয়ামি হয়, এটা আমি বিশ্বাস করি। তো যাই হোক, আপনাদের সাথে আমি অনেক বেশি গল্প করছি, ভালোই লাগছে। দিন পার হয়ে যাচ্ছে কাজের মধ্যে দিয়ে, লিপিবদ্ধ হয়ে যাচ্ছে আমার কাজগুলো। আর আপনাদের যদি ভালো লাগে সেটা আমার অনেক বেশি ভালো লাগা। অ্যাজ ইউজাল আমি মাংসটাকে একটু কষিয়ে নিয়ে পানি দিয়ে ঢেকে দেবো। আজকে রাত্রে অত বেশি আমি রান্নাবান্না করবো না, হয়তো একটু চিংড়ি ভুনা করবো, ডাল মুরগির মাংস আর ভেন্ডি ভাজি মনে হয় হতে পারে। এই জিরাটা আমি বেটে রেখেছিলাম, সেই জিরাটা বেটে আমি এটা দিয়ে দিয়েছি। আমি কাঁচা জিরাও ইউজ করি। আর আমি অন্যদিকে ডাল, যেটাকে বলে ফোড়ন দেওয়া বা আমরা বলি বাগার দেওয়া, তো আমি ডালের মধ্যে সাধারণত একটু জিরা দিয়ে দিই, একটু সুন্দর ফ্লেভার। জিরাটা একটু ভালো করে ভেজে নিতে হয়, পেঁয়াজের সাথে সাথে জিরাটা দিয়ে নিই। আর ডালে সাধারণত যে কোনো একটা সবজি অ্যাড করা উচিত, অনেক সময় পেঁপে দেওয়া উচিত, একটু শাক বা, তাতে নাকি ডালটা আরও খেতে ভালো হয়। আমিষের সাথে একটু বেশি হলে আমিষটা পরিমাণই থাকে। তো এক একজনের এক এক ধরনের ডাল, আমার বাসায় পাতলা ডাল খুব পছন্দ তাদের মা। আমার মেয়েকে আমি মা বলেই ডাকি, আমার মা মারা গিয়েছেন। আসলে সন্তানের মা না হলে বোঝা যায় না মা কী জিনিস। এই প্রসঙ্গটা আসলে আমি অনেক বেশি ইমোশনাল হয়ে যাই, আর এই প্রসঙ্গটা আমি অ্যাভয়েড করে আদার্স প্রসঙ্গে যাই। মা থাকতে মানুষ আসলে বোঝে না, প্রত্যেকেরই বোঝা উচিত। এই ফিলিংসটা শেষ হয়ে গেলে আর বোঝার কোনো অপশন থাকে না। এই চ্যাপ্টারটা
এই কারণে কোরআনেও বলা হয়েছে তুমি তোমার মা বাবার সাথে উ পরিমাণ শব্দটা করো না। তাও আমরা এটা ভুলে যাই, অ্যাজ ইউজুয়াল যে কথাটা বলতে গেলে সবসময় গলা বসে আসে। এই প্রসঙ্গ নিয়ে অনেক অন্য সময় আবার কথা বলবো, ডেলি কাজের মধ্যে মনোযোগ দিয়ে ফেলি। মানুষ ইমোশনাল, আর চরম সত্য আমাদের একদিন মৃত্যু হবে, আমরা যে যার পথে চলে যাব, কিন্তু সেটা মনে হয় না। বাস্তবতা যখন মনে হয় চারিদিকে কেউ থাকে না, তখন যেটাই চরম সত্য। তারপর জীবন চলে যাচ্ছে, আল্লাহর কাছে প্রার্থনা করি সবাই যেন ভালো থাকে, আল্লাহ যেন ভালো রাখে। চিংড়ি মাছ ভুনা করবো, সাথে একটু লতি ছিল আগের, সেটাও আমি দিয়ে দিব, যাতে এটার সাথে একটা আইটেম হয়ে গেল, লতি চিংড়ির দারুণ কম্বিনেশন। অ্যাজ ইউজুয়াল খাবারই হয়ে যাচ্ছে আমাদের রেগুলার বেজ, এইভাবে আমরা খাচ্ছি। এরপরে কালকে আমি দেখি নতুন কী ট্রাই করা যায়, বাজার করব টুকটাক একটু ভাই আনার জন্য। আর চিংড়ি ভুনা করতে করতে আমার একটা কথা মনে পড়ে গেল, বর্ষার সিজনে আমাদের দেশে অনেক সুন্দর চিংড়ি পাওয়া যায়, বরিশাল গোল গোল চিংড়ি, এগুলো গলদা চিংড়ি টাইপের। আর এখন আমরা বাজারে কিনতে পাই একটু নর্মাল সাইজের চিংড়ি কিনতে গেলে হরিণা চিংড়ি বলবো, এরকম একটু ডট ডট দাঁত দাগ টানা থাকে, এই চিংড়িটা খেয়ে আমরা বেশি অত টেস্ট পাই না, বাট এটাই সবসময় পাওয়া যায়। আর পাওয়া যায় একটু বড় সাইজের, মেহমান আসলে যেটা আমরা কালেকশন করি, সেটাও ইয়ামি টেস্টি এবং চিংড়ি খেতে মজাই লাগে, সব তরকারির টেস্ট এসে পড়ে। আমি এই কাজের শেষে আমি আমার মেকআপটা রিমুভ করে নিব, যেহেতু অফিসে যাই প্রতিদিন মেকআপ করে, তো আমি টোনার ইউজ করি মেকআপের পরে। আর আমি মেকআপটা রিমুভ করার জন্য অনেক সময় অলিভ অয়েলও ইউজ করি, যেটা অনেক ইজিলি আমার মেকআপ রিমুভ হয়ে যাবে, মেকআপ রিমুভারও পাওয়া যাচ্ছে। তো এরপরে আমি টোনার দিয়ে নিই, কারণ হলো প্রতি আমার স্কিনের অবস্থা ততটা ভালো না, আর চুলার পাশে থাকলে স্কিনের একটু ই থাকে, তারপরও চেষ্টা করি একটু ময়শ্চারাইজার করে রাখার, স্কিনের জন্য ময়শ্চারাইজার খুব জরুরি। আর স্কিন ভালো না থাকলে মন ভালো থাকে না, অ্যাজ ইউজুয়াল সেটাই হয়। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন আপনারা।